রারবঙ্গকে পৃথক রাজ্যের দাবি প্রসঙ্গ বিজেপিকে টুকরে গ্যাং বলে কটাক্ষ কটাক্ষ করলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রারবঙ্গকে পৃথক রাজ্যের দাবি প্রসঙ্গ সেই প্রসঙ্গে বিজেপিকে টুকরে গ্যাং বলে কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের কয়েকদিন আগেই সৌমিত্র খা তিনি জঙ্গলমহল সহ গতকালই আপনারা জানেন যে জঙ্গলমহল সহ রারবঙ্গকে আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছিলেন আর সেই ব্যাপারে জয়প্রকাশ মজুমদার আজ কি বলেছেন শুনুন এই রাজ্য বিজেপিকে কি বলে সম্বোধন করা যায় সবথেকে ভালো হয় টুকরে গ্যাং এই কথা দিয়ে বর্তমান পশ্চিমবঙ্গ বিজেপিকে বিচার করা যায় বা তাদের নাম দেওয়া যায় বাংলা তেরি টুকরে হুঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা হচ্ছে সৌমিত্র খান কিংবা নর্থ বেঙ্গলের যে বিজেপি নেতৃত্ব তাদের বক্তব্য এবার আপনাদের শোনাবো সৌমিত্র খা তিনি জঙ্গলমহল এবং রারবঙ্গকে একসঙ্গে নিয়ে আলাদা রাজ্যের দাবি করেছিলেন কি বলেছিলেন তার দাবিতে শুনুন কলকাতার বাবুরা নেতা কেনা বেচা করবেন কিন্তু আমরা তাহলে আলাদা বঙ্গ হলে ক্ষতি কি আছে পশ্চিমবাংলায় উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছিল না পশ্চিমবাংলায় আমাদের নদী আমাদের বীরভূমের সম্পত্তি আমাদের জঙ্গলমহলের সম্পত্তি আমিও চাই আপনাদের সাথে যে পশ্চিমবাংলাকে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে নিশ্চয় থাকবো কিন্তু আমাদের যে বাঁকুড়া যে রাড়ভূম ছিল যে বর্ধমানের রাড়ভূম ছিল আমরা আমাদের ডেভেলপমেন্টের জন্য কি পাচ্ছি আমাদের ছেলেরা পুরুলিয়ার ছেলেরা চাকরি পাচ্ছে না বাঁকুড়ার ছেলেরা চাকরি পাচ্ছে না ঝাড়গ্রামের ছেলেরা চাকরি পাচ্ছে না তাই আমার দাবি রইল যে রাড় বর্ধমান থেকে শুরু করে বর্ধমান বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রামে যে জায়গাগুলো আছে আমাদের আসানসোল এইগুলো সৌমিত্র খায়ের দাবি আমরা শুনলাম ঈশানদেব চ্যাটার্জি আমাদের রিপোর্টার আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমরা কথা বলবো ঈশানের সঙ্গে ঈশান যেটা জানতে চাইবো যে সৌমিত্র খা গতকালই জঙ্গলমহল এবং রার বাংলাকে একসঙ্গে নিয়ে আলাদা রাজ্যের দাবি করেছিলেন আর আজকে জয়প্রকাশ মজুমদার তার প্রতিক্রিয়া দিতে গিয়ে টুকরে গ্যাং বলে কটাক্ষ করলেন রেনেসা একেবারেই তাই দেখো সৌমিত্র খায়ের মুখেও কিন্তু কালকে আমরা ঠিক সেই অভিযোগই তুলে শুনেছিলাম যে অভিযোগ উত্তরবঙ্গের বিজেপি নেতারা এতদিন তুলছিলেন তারা বারবার বঞ্চনার ইস্যুটাকে তুলছিলেন এবং সেই ইস্যু তুলে তারা বলছিলেন যে যদি উত্তরবঙ্গকে ভাগ করে দেওয়া না হয় যদি উত্তরবঙ্গ আলাদা পৃথক রাজ্যের মর্যাদা না পায় তাহলে যাবতীয় উন্নয়ন যেমন দক্ষিণবঙ্গ কেন্দ্রিক কলকাতা কেন্দ্রিক হয়ে রয়েছে আগামী দিনেও তাই হবে উত্তরবঙ্গ উন্নয়নের কোনো সুফল পাবে না এবং একই কথা এবার সৌমিত্র খা বললেন জয়প্রকাশ মজুমদার আপনার প্রতিক্রিয়া দেখুন আমি গতকালও আপনাদের বলেছি যে গোটা দেশের যে মৌলিক সমস্যা বেকারিত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি শিক্ষার ক্ষেত্রে প্রসারের অনীহা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সংবাদপত্রের স্বাধীনতার যে নির্ণয় মান নিরিখ তাতে ভারতবর্ষ ক্রমশ নিচে নেমে যাচ্ছে গোটা দেশ জুড়ে এই যে সমস্যা সেই সমস্যা সমাধান করার পরিকল্পনা করার পরিবর্তে তারা মানুষের মধ্যে বিভাজন করতে চাইছেন বিভাজন অনেক রকম ভাবে হয় এক হয় ধর্মীয় ভাবে বিভাজন আরেক হয় অঞ্চল ভিত্তিক বিভাজন আরেক হয় জাতিসত্তার ভিত্তিক বিভাজন আপনারা লক্ষ্য করে দেখবেন যে পশ্চিমবঙ্গের বুকে 2011 সাল থেকে একটা জাতিসত্তা ভিত্তিক বিভাজনের একটা গোপন প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়া যারা আজকে বিজেপিতে আছেন কালকে তৃণমূলে ছিলেন বা পরের দিন আবার বিজেপিতে আসবেন তারা ওই দর্শনে সকলেই লালিত হয়েছেন তারা বিচ্ছিন্নতাবাদকে এইভাবে জন্ম দিচ্ছেন আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ঈশানদেব তোমাকেও